মেমরি বক্স মৌমিতা তো যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে ছোট বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দাও আর ভিডিও লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো দুর্গাপূজো প্রায় চলে এলো করছে যদিও বা জানি না দুর্গাপূজোর সময় করোনা থার্ড ওয়েভ আসবে কি আসবে না তবুও বাঙালির শ্রেষ্ঠ পুজো মানেই হচ্ছে দুর্গাপূজো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই পূজোর সময় সকলকে দেখি একসাথে আনন্দ করতে একসাথে মজা করতে তাই বর্তমানের পরিস্থিতি যতই খারাপ হোক যতই যাই হোক ঘরের মধ্যে বন্দি থেকে একঘেয়েমি কাটানোর জন্য আমাদের বাঙালিদের জন্য দুর্গা পূজো আসছে এই যে আসছে কথাটা এটাই আমাদেরকে অনেকটা পরিমাণে এনকারেজ করে দেয় তো অ্যাজ ইউজুয়াল দুর্গা পূজো যেহেতু আসছে তো আমি দুর্গা পূজোর শপিংও এখন থেকেই স্টার্ট করে দিয়েছি তো আমি কী কী কিনেছি এখনো পর্যন্ত সেগুলোই আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব তো ফার্স্টে তোমাদেরকে দেখাই আমি কী কিনেছি তো এই যে দেখো এটা একটা লম্বা আছে এর মধ্যে তো অবশ্যই এটা একটা লম্বা প্যাকেট বড় প্যাকেট এর মধ্যে অবশ্যই কিছু আছে তো এর মধ্যে আছে হচ্ছে এই যে এটা হচ্ছে ওয়াল স্টিকার তো বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমার রুমের মেকওভার ভিডিও আসছে হোক তোমরা সেই ভিডিওটা প্রচুর 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 পরিমাণে এনজয় করবে তো তার জন্যেই ঘরটাকে একটু নতুন করে সাজাবো তাহলে নিজেদেরও ভালো লাগবে মনটা নিজেদেরও খুশি হয়ে যাবে তো তাই জন্যে এই ওয়াল স্টিকারটা আমি কিনেছি আচ্ছা দেন তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই টি শার্টটা অবভিয়াসলি এই টি শার্টটা তো আমার না আমার হাজবেন্ডেরই তো ওকে আমি জানাইনি এখনো পর্যন্ত আমি কিনেছি কেন বিয়ের আগে যখনই আমি ওকে বলতাম যে ফুল স্লিভ টি শার্ট পরো দেখতে ভালো লাগবে কখনো পরতো না বিয়ের আগে অলওয়েজ শার্ট ইউজ করতো তারপরে বিয়ের পর থেকে আমি ওকে ধরলাম না তুমি টি শার্ট পরবে তখন ফুল স্লিভ টি শার্টকে জাস্ট রোল আপ করে পরতো তো এখন আমি ওকে ট্রাই করব এবার হাফ স্লিভ এই দেখো এইখানটা কাটা দেখেছো ভাগ্যিস আজকে তোমাদের সাথে আমি দেখাতে বসলাম এ দেখো আমি জাস্ট খেয়ালই করিনি যে এখানটা কাটা ছিল ভাগ্যিস আজকে আমি তোমাদের সাথে দেখাতে বসলাম না হলে কি হতো বলতো রিটার্ন পলিসি ওভার হয়ে যেত এটা যেহেতু অনলাইন থেকে নেওয়া আমি রিটার্ন করতে পারতাম না একদিকে খুব ভালো হয়েছে তোমাদেরকে দেখাতে বসলাম তো এটা রিটার্ন করে দিতে পারবো এর কিন্তু এর যে প্যাকেটটা আছে এটা কোথায় আছে আমাকে খুঁজতে হবে বাট আই থিঙ্ক এটা ফেলে দেওয়া হয়নি সো এটা আমি পেয়ে যাব প্যাকেটটাই একটু খুঁজে নেব ভিডিওটা করে তারপরে আমি আই থিঙ্ক পেয়ে যাব তো এই সেম টি শার্টই আমি যেহেতু আবার কিনবো তো তোমাদেরকে আমি এই টি শার্টটা দেখিয়ে দিচ্ছি এই টি শার্টটা আমি ওর জন্য কিনেছি দেন হচ্ছে এগুলো হচ্ছে উইন্ডো কার্টেন এই উইন্ডো কার্টেনের সেটগুলো একসাথে চারটে তোমার কত 450 টাকা সামথিং এরকম নিল এগুলো উইন্ডো কার্টেন এগুলো সব তোমার 5 ফিট করে আছে এই যে দেখ বেশ বড় লম্বা 5 ফিট করে আছে বাট এগুলো আমার এবার মনে হয় আমার প্রত্যেকটা খুলে খুলে চেক করে দেখে নেওয়া উচিত যে ঠিকঠাক আছে কি না তো আমি ভিডিও করার পরে একবার চেক করে নেব তো এই যে উইন্ডো কার্টেনটা আমি এই যে উইন্ডো কার্টেন ব্লু কালারের ওপর কিনেছি কারণ আমি আমার রুমের থিমটা ব্লু এর ওপর রাখার ট্রাই করছি তো ব্লু কালারেরই কিনেছি তো চারটে উইন্ডো কার্টেন কিনেছি আচ্ছা দেন দেখাই এর ভেতরে আছে আমার একটা ড্রেস এটাকে এটা এটা ফ্রি সাইজ এটা কোনো দেখাচ্ছিল এটা ফ্রি সাইজে কিনেছি আর এটা হচ্ছে তোমার কাপ্তান টাইপের যে ড্রেসগুলো বেরিয়েছে এগুলো হচ্ছে সেই কাপ্তান ড্রেস ফ্রি সাইজ যেহেতু একটু তো বড় হয়েছে কিন্তু গরমকালে বড় এমনিতে ঢিলে ঢালা পোশাক আমার ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না আর হোয়াইট কালারটা বেশি ভালো লাগে আমার হালকা কালার যেহেতু তো আমি হোয়াইটের ওপরই কিনেছি এ দেখো
এরম আছে গোটা বডিটা, আর এখানটাই আমি এটা দিয়ে টাইট করে নিতে পারবো, এটা কোনো খুব একটা বড় ইস্যু নেই। তো এই যে এইটা একটা কাপ্তান ড্রেস আমি কিনেছি। দেন হচ্ছে এইগুলো, এগুলো সেম ডিজাইনই আমি কিনেছি, কারণ দরজা জানলার কার্টেন যদি সেম হয় দেখতে তাহলে বেশি ভালো লাগে আমার মনে হয়। তো এগুলো চারটে আছে, এগুলো এগুলো অনলাইন থেকে নিয়েছি, এগুলো চারটে আছে, এগুলো তোমার আছে 7 ফিট করে, কিন্তু আমাদের এখন যে বাড়ির দরজা সেখানের ক্ষেত্রে এগুলো কিন্তু বিশালই বড়, মানে 5 ফিটটা জানলার ক্ষেত্রে থেকে দরজাতেই মনে হয় 5 ফিটই লেগে যাবে। দেখো দেখেছো তো কত বড় কার্টেনটা, দেখো বিশাল বড় কার্টেন। তো বেশ, আপাতত এই কটা ড্রেসই আমি কিনেছি, শপিং করেছি, অ্যাকচুয়ালি বাড়িটা মেকওভার করব, বাড়ির লুকটা চেঞ্জ করব, একটু একটু করে এগোচ্ছি সেই দিকে, তো দেখা যাক। আর আমার শপিং কেমন লাগলো, আজকের ভিডিও কেমন লাগলো আমাকে জানিও। এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মানে বলার মতো নয়, ফ্যান চললেও পুরো ঘেমে যায়, এত পরিমাণে হঠাৎ করে গরম পড়ে গেছে। যাও দেখা করবো তোমাদের সাথে নেক্সট ডে অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।